গত দু একদিন ধরেই লক্ষ্য করছি, সকালবেলা উঠে জানলা বা দরজা খুললেই দেখি আকাশের মুখটা কেমন ভার হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন এখনই আকাশ ভেঙে বৃষ্টি হবে। সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। রথের সময় একটা টবে ছোট একটা তুলসীর চারা লাগিয়েছিলাম, দেখুন কত বড় হয়ে গেছে। আর এই বড় টবটাতেও অনেক তুলসীর চারা বেরিয়েছে। আমার মেয়ের জন্য স্কুলের টিফিন রেডি করে ফেলেছি, ও একটু হালকা টিফিনই খেতে পছন্দ করে, তাই ফল, বিস্কিট আর একটা ডিমের অমলেট করে দিয়েছি। তো এবারে রেডি হয়ে, মেয়েও রেডি হচ্ছে, রেডি হয়ে স্কুলে ওকে দিয়ে আসতে যাব। ও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে ও আসতে চায় না আমার ব্লগে। তো ঠিক আছে, আমিও জোর করি না, যখন ইচ্ছে হবে আসবে। তো আমার মেয়ের স্কুল হচ্ছে রানীকুঠিতে, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন। তো ওকে স্কুলে দিয়ে এই রানীকুঠিতে আজাদগড় বাজারে একটু ঘুরে যাই, খুব ভালো লাগে। এই তাজা সবজির বাজারটা এত সুন্দর এখানে, তো দেখলেই মনে হয় কিনে নিই। কিন্তু সবজির এখন যা দাম, গায়ে ছ্যাঁকা খাই যাবে সবজি কিনে। তো তার মধ্যেও দু একটা সবজি একটু কিনেই নিলাম, 250 টাকাই দাও তো, অল্প। হ্যাঁ, একদম মেপে কাটা যায়। আর ঢেঁড়স কত করে গো? এই বাজার করতে করতেই দেখা হয়ে গেল আমার মেয়েরই এক বন্ধুর বাবার সঙ্গে। বহুদিন বাদে ওনার সঙ্গে দেখা, ফিরোজদা ভীষণ ভালো মানুষ আর খুব হাসি খুশি মানুষ। তারা বাজারটা একটু চক্কর মেরে কিনলাম, কিন্তু খালি আর 250 ঢেঁড়স। যাই হোক, এই কিনে আলু আর পেঁয়াজ নিয়ে বাড়ির পাশে, হ্যাঁ অনেকই ধরা হয়তো আমাকে পাঠিও, সবাইকে ধরে। এই দেখো জিডি বিল্ডার মায়েরা সব কি করে, বাচ্চাদের ঝুঁকিয়ে দিয়ে রাস্তায় বেরোলেই আমার কত কিছু যে মনে পড়ে নেওয়ার জন্য। তো রাস্তায় আবার চলতে চলতে একটু পনির, পাউরুটি, দই এগুলো নিয়ে আবার বাড়ির পথে হাঁটা লাগালাম। বাড়ি ফিরে বাজার টাজার গুছিয়ে রেখে রান্না বান্না সেরে স্নান টান করে আবার রেডি হলাম বেরোবার জন্য। কিন্তু বাইরে দেখুন ঝমঝমে বৃষ্টি, বেরোবো আর কি করে। বৃষ্টি থামলো প্রায় দুটোর সময়, তারপরে রেডি হয়ে বেরোলাম। গেলাম সামনেরই একটি ব্যাংকে। অ্যাকচুয়ালি আমার মেয়ের বোর্ডসের রেজিস্ট্রেশনের জন্য 1000 টাকা ডিমান্ড ড্রাফটের দরকার, সেই জন্য ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে পৌঁছলাম যখন 2:15, সমস্ত কিছু লিখে টিকে জমা দিলাম। তারপরে ওরা আমাকে বলল একটু অপেক্ষা করতে। সেই অপেক্ষাটা প্রায় 1.5 ঘন্টা, 2:15 থেকে 3:15, 4:15 সময় আমার হাতে ডিমান্ড ড্রাফটটা ওরা দিল। মেয়ে স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় 4:10 হয়। হাই বন্ধুরা, দেখুন আমি এখন ছাদে চলে এসেছি, আর ছাদে, আমাদের বাড়ির ছাদে দেখুন কত ড্রাগন ফ্রুট হয়েছে। এই যে দেখুন, ড্রাগন ফ্রুট ভর্তি, এই যে প্রচুর ড্রাগন ফ্রুট দেখুন, প্রচুর। তো এই যে দেখুন, ড্রাগন ফ্রুটগুলো এত ভালো লাগে, এখন হয়ে রয়েছে, এগুলো অক্টোবর মাসে সব পাকবে, আর ভীষণ মিষ্টি খেতে। পাকলে ফলগুলোর ভেতরটা পুরো লাল, লাল বলবো না, মানে ম্যাজেন্টা কালার যেটা হয় সেটা, এত সুন্দর দেখতে ভেতরটা, তেমনই মিষ্টি। আমি প্রথম ড্রাগন ফ্রুট খাই বাজার থেকে কিনে এনে, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, পুরো পানসা টেস্ট। কিন্তু পরে যখন আমাদের ফ্ল্যাটের ছাদে আমার দাদাই এই গাছগুলো করেছে, তো যখন প্রথম খেলাম এত ভালো লাগবে। আর দেখুন ফুলটা, এইটা হচ্ছে ড্রাগন ফ্রুটের ফুল, অনেকটা যখন ফোটে নাইট কুইনের মতো, আর একটা মিষ্টি গন্ধও আছে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে দরকার।
প্রচন্ড কাটা।